প্রিয় দেশবাসী, সর্বপ্রথমে আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আশা করি খোদার রহমতে সবাই আপনারা ভালো আছেন। প্রিয় সাথী বন্ধুরা আমার, আমি এমন এক হতভাগা, আমার জীবনের আজ কিছু কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সংগ্রামী ভাইরা আমার, আমি চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পারাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন। আমি দেশবাসী 1981 সাল থেকে সংগঠন গঠন করা হয়েছিল, যেমন দাস পারাদার সংগ্রাম পরিষদ, পরিষদে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন। প্রিয় ভাইরা আমার, মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের মাধ্যমে 1996 সালে মেরিন কন্ট্রাক্টর শ্রমিকদের পরিচয় পত্র দিয়েছিলেন তখন বন্দর কর্তৃপক্ষ। মেরিন শ্রমিক পরিচয়দারী পত্র দিয়ে এ আমরা জাহাজ পারাদারের কাজ করে আসিতেছি। প্রিয় সংগ্রামী ভাইরা, এমনি অবস্থা, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা বিশ্বের দরবারে চট্টগ্রাম বন্দরের জাহাজ পারাদাররা দুঃখিত। অনেক বেশি শোষণের মতো আমরা 24 ঘন্টা চাকরি করে 50 থেকে 100 টাকা বেতন পেতাম। সাথী বন্ধুরা আমার, সেদিন মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আমি সিনিয়র সহসভাপতি ছিলাম। সাথী বন্ধুরা আমার, মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি থাকা অবস্থাতে কোনোরকমভাবে আমি বোর্ড মিটিংয়ে যেতে পারতাম না। এর পরবর্তীতে আমার শ্রমিকদের অনুপ্রেরণা আমার জড়ান্ত ভূমিকা, তখন মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট অথ কার্যকারী প্রেসিডেন্ট হিসাবে পদ উন্নত করি। এরপরে সাথী বন্ধুরা আমার, আমি যখন বন্দর কর্তৃপক্ষর বোর্ড মিটিংয়ে যাই, এমনিভাবে পারাদারের জন্য কোনো পক্ষে কোনো কথা বলে না। সাথী বন্ধুরা আমার, আমার উপরে যারা নেতা ছিল, সেক্রেটারি এস এম জাকির, সভাপতি আবু বকর সিদ্দিক, ওনারা সবসময় বাইরে আসি বলতো বোর্ড মিটিং থেকে, হ্যাঁ পরিস্থিতি ভালো। এমনি অবস্থাতে আমি বোর্ড মিটিংয়ে যাওয়ার জন্য শ্রমিকের আন্দোলনের মুখে আমার সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের চিল্লাচিল্লিতে আমি যখন চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতির পদ পাই, তখন থেকে আমি বোর্ড সদস্য হই এবং বোর্ড মিটিংয়ে যাওয়ার মতো আমার পরিস্থিতি হয়। এমনি অবস্থায় আমি বোর্ড মিটিংয়ে মেরিন শ্রমিকদের প্রতিনিধি হিসেবে যেতাম। এমনিভাবে সাথী বন্ধুরা আমার, তৎকালীন বন্দর সিকিউরিটি ডাইরেক্টর সৈয়দ সরোয়ার সাহেব ছিলেন, তিনি বোর্ড মিটিংয়ে বলেছিলেন চট্টগ্রামে বাংলাদেশে 1 কেজি ভেন্ডির দাম 50 টাকা, আর বাংলাদেশে আন্তর্জাতিক বন্দরে ওয়াচম্যান হিসাবে চাকরি করে ওরা 24 ঘন্টা 50 টাকা বেতন পায়, ওদের কি কোনো কিছু করা যায় না। তখন থেকে বন্দর কর্তৃপক্ষ ওনার কথা মতে সৈয়দ সরোয়ার সাহেব তখন একটা সার্কুলার দেন 2002 সালে, সেই সার্কুলারে উনি লিখেছেন বন্দরে যারা মেরিন শ্রমিক পরিচয়পত্র ধারী আছে ওনারা এই পারাদারেই কাজ করবে। সেদিন থেকে বন্দরে আমরা মেরিন কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমি এস এস জাকির জোরপূর্বক 150 টাকা বেতন করে, তখন থেকে 150 টাকা বেতন আমরা পেতাম। এরপরে বন্দর কর্তৃপক্ষ সহানুভূতি হয়ে আমাদের মালিক সমিতিকে যখন বোর্ড মিটিংয়ে সিটি দেয়, তখন মালিক সমিতি বোর্ড মিটিংয়ে আসার জন্য অনীহা প্রকাশ করে ওনারা বলে আমরা পারাদার সাপ্লাই দিই, আমরা শ্রমিক সংগঠনের সাথে কোনো বৈঠক করব না, আমরা বৈঠক করলে পারাদারের সাথে বৈঠক করব। তখন এমনিভাবে সৈয়দ সরোয়ার সাহেবকে যখন বললাম বোর্ড মিটিং থেকে বের হয়ে বললাম স্যার কি করা যায়, উনি বললো দেখো কোনো একটা উপায় দেখো, তুমি তো আওয়ামী লীগ করো, তোমার কোনো নেতা থেকে তুমি বুদ্ধি পরামর্শ নাও। এমনিভাবে তৎকালীন আমি বর্তমান বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ ইলিয়াস, তখন উনি মালিক ছিলেন কিন্তু মালিক সমিতির নেতা ছিলেন না, ওনাকে যখন আমি বললাম ভাই আমাদেরকে মুক্ত করার মতো একটা দিক নির্দেশনা দেন, তখন উনি বলল মনির দেখো তোমরা যদি পারাদার হিসাবে কোনো সংগঠন নিতে পারো চেষ্টা করে সেটা নাও। সেদিন থেকে শুরু হয় এই পারাদারের দাবি আদায়ের সুজন্য করে, তখনই আমি পারাদার কল্যাণ সমিতি করার জন্য বিভিন্ন জায়গাতে যাই, সমাজ কল্যাণ সমবায় সমিতিতে
কোথাও পাহারাদারের সংগঠন করার মতো পরিস্থিতিও নেই। পরিশেষে আমি সমাজ কল্যাণ থেকে চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পাহারাদার কল্যাণ সমিতি হিসাবে রেজিস্টার নম্বর পাওয়ার জন্য অ্যাপ্লাই করলে মালিকের নো অবজেকশন চেয়েছে, এলাকার কমিশনারের নো অবজেকশন চেয়েছে। তখন এই ইলিয়াস ভাইয়ের মাধ্যমে আমাদের মালিক সমিতির সভাপতি বিপ্লবী খালেক আহমদ চৌধুরী আমাদেরকে নো অবজেকশন দেয়। তখন 36 নম্বর ওয়ার্ড কাউন্সিল ছিল সাইফুল আহমদ চৌধুরী, ওনার কাছে যখন গেলাম আমি বললাম ভাই আমরা এই পরিস্থিতিতে একটা রেস্টার নিতে আপনার নো অবজেকশন লাগে। উনি উদার মনে আমাদেরকে ব্লেন পেডে সাইন করে ওনার 36 নম্বর ওয়ার্ড কাউন্সিলের একটা কপিতে কবে তোমার যা খুশি তা লেখো এমনিভাবে লিখে 2004 সালে আমরা চট্টগ্রাম বন্দর জাস্ট পাহারাদার কল্যাণ সমিতি জন্ম লাভ করে সেদিন থেকে বন্দরের সাথে চিঠিপত্র লেনদেন শুরু হয়। এমনি অবস্থা বন্দর কর্তৃপক্ষ আমাদের প্রতি সহানুভূতি হয়, এমনি অবস্থাতে বন্দর কর্তৃপক্ষ মালিক সমিতি শিপিং এজেন্ট এবং মেরিন কন্ট্রাক্টর সাথে বৈঠক করে তখনই বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়। তখন ডিপুটি ডাইরেক্টর ছিলেন লোকমান হোসেন সাহেব, ওনাকে দিয়ে উনি একটা কমিটি গঠন করেন পাহারাদারের দাবি দাবা নিয়ে, ন্যায্য অধিকার নিয়ে একটা নীতিমালা করার জন্য। তখনই একটা নীতিমালা হয়, সেই নীতিমালার নাম ছিল লোকমান কমিটি। ওইখানে পাহারাদারের বাহ্য নিয়ন্ত্রণ পরিবর্তনের আশ্বাস ছিল। দুর্ভাগ্যবশত সাথী বন্ধুরা আমার, তখন বিএনপির সরকার ক্ষমতা ছিল, তখন বিএনপির সভাপতি ছিল বন্দরের শ্রমিক দলের সভাপতি, উনি এখন মারা গিয়েছেন, যা তারপরও নাম বলে পাচ্ছি না, এই শামসুল আলমের বিরোধিতা করার কারণে 2004 সালে তখন বিএনপি ক্ষমতা এই লোকমান কমিটিকে বাস্তবায়ন করার জন্য পারেনি। এমনিভাবে সাথী বন্ধুরা আমরা দুঃখী মানুষ, আমাদেরকে নিয়ে বন্দরে অনেক বড় বড় নেতারা আমাদেরকে নিয়ে ব্যবসা করেছে, আমাদের মূলত দাবি কেউ আনতে পারে নাই। আজকে সাথী বন্ধুরা অত্যন্ত দুঃখের বিষয়, আমরা আন্দোলন সংগ্রাম করে যখন মুক্তি পেতে যাচ্ছি তখন এমনিভাবে 111 এসে যায়। 111 যখন এসে যায় তখন চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতারা সবাই পলাইয়ে যায়। এমনি অবস্থাতে বন্দর 111 আমাদের পাহারাদার কল্যাণ সমিতিকে একটা চিঠি দেয় বোর্ড মিটিংয়ে, আমি আমার সভাপতি আমরা বোর্ড মিটিংয়ে যাই। যাওয়ার পরে ওনারা আমাদের থেকে পাহারাদার সম্বন্ধে কিছু তথ্যপত্র সংগ্রহ করে। এরপরে সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা যখন ওই বোর্ড মিটিং থেকে চলে আসি, সাথী বন্ধুরা আমার এমনিভাবে বন্দর কর্তৃপক্ষ একটা সার্কুলার ইস্যু করে 15/8/2007 তারিখে, পরিচালক নিরাপত্তা চবক দপ্তর আদেশ নম্বর 115 তারিখ 2/8/2007 তারিখে পাহারাদারের জন্য একটি নীতিমালা তৈরি করার জন্য। ওই নীতিমালাতে কমান্ডার আলতাফ হোসেন পূর্ব জোন কোস্টগার্ড ওনাকে আহ্বায়ক করে নীতিমালা তৈরি করেন। ওই নীতিমালাতে আলতাফ হোসেন কোস্টগার্ড পূর্ব জোন, ওই নীতিমালায় ওয়েস্টম্যানদের দাবি দাবা পূর্ণ সব কিছু দেন কম। এই নীতিমালা কমান্ডার আলতাফ হোসেন বাংলাদেশ পূর্ব জোন কোস্টগার্ড আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির অনুসন্ধানে পাহারাদারের সমস্ত দাবি দাওয়া উদ্যোগ নির্দেশনা হয়। সংগ্রামী সাথী বন্ধুরা ওই সব নীতিমালা 30/8/2007 তারিখে প্রথম দফা ওই নীতিমালার আলোতে 30/8/2007 তারিখে প্রথম দফা 100 জন পাহারাদারের তালিকা ও 1200 টাকা করে পে ওয়ার্ডার জমা দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ কর্নাল এস এম ফিরুজ আহমদ পরিচালক নিরাপত্তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পাহারাদার কল্যাণ সমিতিকে একটি চিঠি প্রদান। সেই চিঠির অনুপাতে পাহারাদার কল্যাণ সমিতি 18/10/2007 তারিখে
100 জন মানুষের তালিকা ও 1,20,000 টাকা পে ওয়াটার বন্দর কর্তৃপক্ষের প্রতি জমা করেন। সাথী বন্ধুরা আমার এমনিভাবে জমা দেওয়ার পরে বন্দর এলাকাতে কিছু অসাধু নেতা মেলে বন্দরের নিজস্বের কিছু কর্মকর্তা নিয়ে আমাদেরকে পরিচয়পত্র না দিয়ে নতুন লোক নিয়োগ শুরুর পায় তারা করে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে। সাথী বন্ধুরা আমার তখন ওনারা সেই দুর্নীতিবাজ নেতাদের কথা ধরে আমাদেরকে পরিচয়পত্র না দিয়ে বন্দর থেকে লোক নিয়োগ শুরু করে। এমনি অবস্থা আমরা দিশাহারা হয়ে তখনই আমি হাইকোর্টে দ্বিরাস্ত হই। সংগ্রামী সাথী বন্ধুরা আমার আমরা যখন হাইকোর্টে রিট পিটিশন করি তাহার নম্বর 85/31 এই মামলা দীর্ঘ শুনানির পরে পারাদার কল্যাণ সমিতির পক্ষে 24/11/2009 তারিখে রায় প্রদান করে। রায় প্রদানের সাথে সাথে তৎকালীন সিটি মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ও মেয়র তৎকালীন মেয়র আলহাজ এম এম মহিউদ্দিন চৌধুরী আমাদের রায়ের বাস্তবায়নের জন্য ডিও লেটার দেন বন্দর মন্ত্রী বরাবরে 22/12/2009 তারিখে। তখনই ধৈর্য ধারণ করার জন্য বন্দর কর্তৃপক্ষ আমাদের পারাদার কল্যাণ সমিতিকে একটি চিঠি দেয় ওনারা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবে। সংগ্রামী বন্ধুরা আমার ওনারা 4/2/2010 তারিখে আমাদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ধার মামলা নম্বর 226। সাথী বন্ধুরা আমার 15/6/2010 তারিখে বন্দর এলাকায় কিছু সংখ্যক নামদারি অসাধু শ্রমিক নেতা এমন অবস্থা 15/6/2010 তারিখে বন্দর এলাকার কিছু নামদারি অসাধু শ্রমিক নেতা ও বন্দরের কিছু সংঘ ছোট নিম্নস্তরের কর্মকর্তা মিলে নতুন লোক নিয়োগ ও বাণিজ্য শুরু করে। সাথী বন্ধুরা আমার তখন এমনিভাবে অবস্থা আমরা এই দুর্নীতিবাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছি আপনারা পেপার পত্রিকাতে দেখেছেন। সাথী বন্ধুরা আমার এভাবেই 2012 সালে যখন দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট পারাদার কল্যাণ সমিতির পক্ষে আবারও সুপ্রিম কোর্ট 16/2/2012 তারিখে আমাদের পক্ষে রায় প্রদান করে। সাথী বন্ধুরা আমার এমনিভাবেই রায় প্রদান করার পরে আমরা যখন সুপ্রিম কোর্ট থেকে রায় পেয়ে তখনই ওনাদের বন্দর কর্তৃপক্ষকে আমরা বিভিন্নভাবে চিঠিপত্র দিই উনি আমাদের কোনো কথাই শুনলেন না। সংগ্রামী সাথী বন্ধুরা আমাদের বিপ্লবী নেতা আলহাজ এম এম মহিউদ্দিন চৌধুরী যখন নিজামুদ্দিন আহমদ রিয়াল অ্যাডমিরাল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাবেক মেয়র আলহাজ এম এম মহিউদ্দিন চৌধুরী লেটার দেন ও উনি লেটারের উত্তরে 21/9/2012 তারিখে DO DONCM DO 107 চেয়ারম্যান মহোদয় চট্টগ্রাম বন্দর পারাদার নিয়োগ প্রসঙ্গে একটি চিঠি প্রদান করেন সাবেক এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেবকে। এরপরে মহিউদ্দিন চৌধুরী বন্দর কর্তৃপক্ষের সাথে সমঝোতা করার রিভিউ করেছেন বন্দর কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের মামলার বিরুদ্ধে। এরপরে রিভিউ নম্বর 56/2012 রিভিউ মামলা চলা অবস্থা আবারও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান 300 টাকা দামের আস্তামে পারাদার চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টর পারাদার কল্যাণ সমিতির সাথে সমঝোতা চুক্তি করেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার 19/10/2014 তারিখে এরপরে তারা সেই সমঝোতা চুক্তি বাস্তবায়ন না করে বিভিন্ন অজুহাতে রিভিউ এর মামলা পারাদার কল্যাণ সমিতির পক্ষে রায় হয় 26/5/2016 তারিখে।
সাথী বন্ধুরা আমার, আমাদের এমন দুর্ভাগ্য অবস্থা, আমরা 17 জন বিচারপতির উচ্চ আদালতের রায় পাওয়ার পরেও বাংলাদেশের যারা কর্মচারী, যারা বাংলাদেশ সরকারের যারা গণতা প্রজাতান্ত্রিক লোক, তারা এই আইন মানে না। আজকে আমি এই বক্তব্য বলবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর বঙ্গবন্ধুর সুযুক্ত কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আমার এই 17 জন বিচারপতির রায় কেন বন্দর কর্তৃপক্ষ মানছে না, আমি বলবো নেত্রীকে, নেত্রী আপনি বলেছেন আইনসভার উদ্দে যদি হাইকোর্টের রায় দিয়ে কেউ বাড়ি দখল করতে পারে তাহলে আমরা গরিব দুঃখী মানুষ কেন আমাদের অধিকার পাব না, তার জন্য আপনার প্রতি, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে। সংগ্রামী দেশবাসী, প্রিয় দেশবাসী ভাইয়েরা আমার, আমরা যখন 17 জন বিচারপতির রায় পেয়েছি, সেই 17 জন বিচারপতিকে বন্দর কর্তৃপক্ষ তুচ্ছ মনে করেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা যখন কোর্ট অফ কন্টম মামলা করেছি, ওনারা কন্টমকে স্টপ করায় রেখেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আজকে পরিশেষে বাংলাদেশ ডিজিটাল সরকার, ডিজিটাল গড়ার কারিগর দেশ নেত্রী শেখ হাসিনা কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমার এই ন্যায্য অধিকার 17 জন বিচারপতির রায় যেন বাস্তবায়ন হয়, তারই সাথে সাথে বাংলাদেশের প্রশাসন, DGFI, NSI, পুলিশ, বাংলাদেশ আর্মি, BDR যারা আছেন সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, র্যাব, পুলিশ, আনসার সাথী বন্ধুরা আমার, 17 জন রায়ের পরেও বন্দর কর্তৃপক্ষ তুচ্ছ মনে করেন। সাথী বন্ধুরা আমার, বন্দর যখন যারা প্রশাসন আছেন, যারা এখন চেয়ারম্যান, সিকিউরিটি ডাইরেক্টর, ওনারা ম্যানেজ করি, ওনারা আইন করি, নিজের আইন নিজে মানে না, তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, সারা দেশবাসীর কাছে আমার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমার এই 17 জন বিচারপতির রায় কেন বন্দর কর্তৃপক্ষে মানছে না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মিনতি মানুষের, খোদা হাফেজ।